নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে সবার মাঝে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা শহরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্র প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি আবারও ওই স্থানে গিয়ে শেষ হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরে র্যালি, আলোচনা সভা আর স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা সমাজের সর্বত্র স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের তাগিদ দেন। পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া গাইবান্ধা, কুষ্টিয়া, ঝিনাইদহ, জয়পুরহাট, মেহেরপুর ও নাটোর সহ দেশের বিভিন্ন জায়গায় দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।